রাজ্যে কুমারঘাট সহ বিভিন্ন জায়গায় রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে সিপিআইএম এবং কংগ্রেসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে শনিবার এক সুবিশাল মিছিল করে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। মিছিলটি এদিন বিজেপি রাজ্য দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। মহিলা মোর্চার উদ্যোগে একটি মিছিল সংগঠিত হবে আমাদের প্রদেশ কার্যালয় থেকে। মূলত আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি একটা ধিক্কারজনক ঘটনা, যেটা লজ্জাজনক ঘটনা, যেটাকে সবসময় আমরা ধিক্কার জানাই, কারণ সমাজে কলঙ্কিত ঘটনা দর্শন ঘটনা। সেই দর্শন ঘটনাটাকে সামনে সারিতে এনে কিছু বিরোধী শক্তিগুলি তারা বিভিন্নভাবে সেটাকে অপপ্রচার করছে, যেটা নাকি আমাদের জন্য লজ্জাজনক বিষয়। কারণ কি, গতকাল আমি কল্যাণপুরে গেছি, সেখানে যাওয়ার পর দেখতে পেলাম অলরেডি কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা থানা ঘেরাও করে রেখে আছে এবং তারা তাদের দ্বারা ওই এলাকায় বেশ কিছু সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষকে অপদস্থ করা হয়েছে। তা আমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে সেটাকে ধিক্কার জানাব, কারণ আমরা চাই যে এই রাজ্যে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো পদেরই অধিকারী হোক না কেন, সেই ব্যক্তি দর্শক তো দর্শক রূপেই চিহ্নিত হবে। এত দর্শকের যেন আইনত শাস্তি প্রদান হয় সেটা আমরা সবসময় প্রথম থেকে আন্দোলন করে আসছি এবং এখনও আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে। সেই জায়গায় যে মেয়েটি বা যে মহিলাটি অত্যাচারিত বা দর্শিত হয়েছে তাকে সমাজে বাঁচার জন্য জায়গা করে দেওয়া প্রয়োজন আমাদের, কারণ তাকে নিয়ে যদি আমরা রাজনীতি করতে থাকি তাহলে আগামী দিন তাকে যে এই সমাজে মুখ দেখাতে কষ্ট হবে, তার পারিবারিক, যেরকম আমরা আমাদের কাছে একটা নিউজ এসছে যে কুমারঘাটে যে ঘটনা, তার মা আমাদেরকে বলছে যে আমার মেয়েকে এখন আর মানে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তায় ওর বেঁচে নেই, কারণ তাকে নিয়ে এত ন্যাক্কারজনকভাবে ঘটনা ছড়াচ্ছে, মানুষ রাজনীতির ময়দানে যাচ্ছে, কেন রাজনীতির ময়দানে একজন দোষীটাকে নিয়ে আসা হবে, সেটাই আমাদের প্রশ্ন থাকবে আজকে সমস্ত সমাজ ব্যবস্থার কাছে, সমস্ত বুদ্ধিজীবী মানুষের কাছে, সমস্ত সাধারণ মানুষের কাছে। আমরা চাই যেন দর্শক অবশ্যই উপযুক্ত শাস্তি পাক, সেটা আমাদের আজকে দাবি নয়। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান